দেখেছি পুরো কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। চলো পাখাটা ছেড়ে নিই, পাখাটা ঘুরুক, একটু হাওয়াটা লাগুক। চলো আমি বিছানাটাকে গুছি। দেখো বন্ধুরা, আমি নাইটি গুলো কিরকম রং হয়ে গেছে, পুরনো হয়ে গেছে অনেক দিনে নাইটি। একটা একটা নাইটি কিনেছি, ঠিক আছে, ভালো নাইটিটা উল্টো। ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, ঘর পুছতে পুছতে হাঁপিয়ে গেছি।
চলো গলি অলি গলি টেবিল তলা চৌকির তলা সব তলা সব পরিষ্কার হয়ে গেল। চলো দেখতে থাকো, বাইরে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মা বিরক্ত করবে বলে তো মার সঙ্গে কোনো জায়গায় যেতে নেই জানো। ছেলেকে বলছে কারুর পাহা দিতে হবে না, তাই না? বলো বন্ধুরা, ঘর তো ঝাড় তো পোচা না, সঙ্গে থাকো। আর বেশি বড়ো ভিডিও করবো না, আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের শুধু রান্নাটা কী করেছি শেয়ার করে দিচ্ছি, চলো। এখানে ধরো আমার পেঁয়াজ লঙ্কা ভাজা হয়েছে, আর দিকে হয়েছে ভাত আর আলু ভাত হয়েছে, আর পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর এদিকে হয়েছে টকের ডাল। হ্যাঁ, আর এদিকে দেখো আমার ফ্রিজে কিন্তু কিছু নেই, কিচ্ছু নেই, সব পরিষ্কার করে ফেলেছি। ফ্রিজে রয়েছে, দেখো ফ্রিজে রয়েছে মাছ, মোরলা মাছ, আর ওখানে আছে তরকারি, বুঝতে পেরেছো? আর যে ফ্রিজটা পরিষ্কার করা হয়েছে, চলো আজ আর বেশি বড় ভিডিও করব না, এই পর্যন্তই করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা পাশে থেকো, কলিমিলটা টিপে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের তো কিছু বলতে হবে না। হাই হাই, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো।